চারিদিকে একটা সাজো সাজো রব পুলিশের বাহিনী হঠাৎ বুলডোজার চারিদিকে হকার সরিয়ে দেওয়া হচ্ছে কোথাও বলা হচ্ছে গলির ভিতরে বসতে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে বললেন যে এ আর এ দায় নেওয়া যাচ্ছে না একটা করে চিপল টানাচ্ছে এবং সেখানে বসে যাচ্ছে এই এত হকারের দায় মুখ্যমন্ত্রী এরাজ্যে আর নেবেন কেন সে সে তার পাশাপাশি ফিরা হাকিম এবং দমকল মন্ত্রী ছিলেন সুজিত বসু তাকেও ধমক দিলেন প্রশাসনিক সভা থেকে কি বলবেন গোটা ঘটনা হকার উচ্ছেদ তাদেরই তো পেট আছে দেখো প্রথম একটা কথা বলি যে পশ্চিমবঙ্গে সেই যখন ফুড মুভমেন্ট শুরু হয়েছিল বিধান রায়ের মৃত্যুর পরে প্রফুল্লচন্দ্র সেনের সময় থেকে তখন যে রাজনৈতিক দল দাপাদাপি শুরু করেছিল সেই কমিউনিস্টরা কিন্তু সিস্টেমেটিক্যালি পশ্চিমবঙ্গে শুধু যে শিল্প বন্ধ করেছে তাই নয় তারা শ্রমিকদের মধ্যে রেজিমেন্টেশন ঘটিয়ে এবং বিভিন্ন রকম উপায়ে পশ্চিমবঙ্গে যে শিল্প কলকারখানা সব বন্ধ করেছে তাই নয় তারা এখানে সমস্ত রকম কর্মসংস্থানের সুবিধাকে রাজনৈতিক দলের দলদাস পরিণত করাতে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষের খুব বেঁচে থাকার ন্যূনতম যে চাহিদা সেটা পূরণের জন্য যে শাসক দল তার দলদাসগিরি করতে হয় এটা দেখো শুধু হকার নয় যেভাবে বেআইনি অটো রাস্তায় চলেছে চলছে সেগুলোও কিন্তু সরকারি মানে শাসক দলের প্রত্যক্ষ মদতে এবং অবশ্যই পুলিশকে মাসোহারা দিয়ে আমি তোমাকে এখানে বলতে পারি যে এখন মুখ্যমন্ত্রী এটা কেন করছেন হঠাৎ কারণ তিনি কিন্তু এক সময় সেই যতদূর মা মনে শক্তিমান সাহানা শক্তিমান দাস ওই হকার উচ্ছেদের সময় যেটা অপারেশান সানশাইন বোধহয় ছিল বামফ্রন্টের সময় সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে সেটাকে বাধা দিয়েছিলেন তিনি হঠাৎ আজকে পুরো একশো ডিগ্রি ঘুরে এটা কেন করলেন আসলে এর পেছনে অন্য উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি পশ্চিমবঙ্গ থেকে বাঙালিদের করে কম্মে খাওয়া কর্মসংস্থান ভদ্রভাবে রাখার যে শেষ যে কটা আইল্যান্ড আছে সেই আইল্যান্ডগুলোকে নষ্ট করে ফেলা কি লাভ লাভ হচ্ছে বাইরের লোকেদের বসানো যাবে এবং সেখানে তাদের থেকে বাইরের বলতে বিদেশিও আছে রোহিঙ্গারাও আছে যাদেরকে উনি আবার চ্যাম্পিয়ান তাদেরকে বসিয়েছেন আমি তোমাকে কতগুলো খুব সাধারণ ঘটনা উল্লেখ করি যে তাতে ওনার এই যে অভিনয়ের ভড়ং এগুলো ধরা পড়ে যাবে প্রথম বলি যে দেখো পশ্চিমবঙ্গ সরকারের একটা উল্লেখযোগ্য কাজ সবাই বলে যে ওই কি বলে তোমার এই যে সুফল বাংলা সুফল বাংলায় এই দায়িত্বটা আমি যতদূর জানি ফিরাদ হাকিমের ওপরে মানে দেওয়া আছে সুফল বাংলার একশো পারসেন্ট মানুষ তার সঙ্গে যে অর্থনৈতিকভাবে যুক্ত যারা এই ব্যবসা করছে চালাচ্ছে বেচছে তারা কিন্তু একটি বিশেষ ধর্মের মানুষ যারা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সংখ্যাগুরু দল যাকে সংখ্যালঘু বলা হয় আর মুশকিল হচ্ছে কি রাজনৈতিক দলগুলো এই রকমভাবে মানে কী বলব সংখ্যালঘু নাম করে যদি এই সব বিদেশি এবং পশ্চিমবঙ্গের বাইরের থেকে আসা এই বিশেষ ধর্মের মানুষদের প্রশ্রয় দেয় তাহলে কিন্তু মানে পশ্চিমবঙ্গের মানুষ সে যে ধর্মেরই হোক না কেন তাদের কিন্তু কর্মসংস্থানের সুযোগ হারিয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে তুমি বলছো যে এটা কেন করছেন আমি তোমার এই চ্যানেলের মাধ্যমে সরাসরি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই যে আপনি যে দ্বিচারিতা করছেন তার কোনো জবাব আপনার কাছে আছে আপনি বলছেন যে পৌর অফিসাররা পুলিশরা এবং আরও আপনার সরকারি আধিকারিকরা তারা নাকি এভাবে মানুষ বসানোতে ইনভলভ আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনার অনুপ্রেরণা ছাড়া সরকার চলে না এমনকি পাবলিক টয়লেটেও মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে তার অনুপ্রেরণায় লেখা থাকে তো এমতাবস্থায় আপনি আবার রাজ্যের গৃহমন্ত্রীও বটে তো আপনার জানা ছিল না এভাবে জবরদখল হয়ে যাচ্ছে সরকারি জমি ফুটপাত জনসাধারণের চলাফেরা ইত্যাদির জায়গাগুলো আপনি জানতেন না তাহলে বলতে হয় যে ভারতবর্ষের সবচেয়ে অপদার্থ মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় হচ্ছে আপনি সুজিত বসুকে ধরে টার্গেট করলেন যে বিধাননগরে বসানো হচ্ছে ঠিক তো বিধাননগরে তো লোকেরা যারা বসেছিল যারা গড়িয়াহাটে যারা হাতিবাগানে হাতিবাগানে দ্বিতীয় পুরুষ অব্দি বসে থাকছে বহু আগে থেকে এরা মাঝে মাঝে যদি একটু কিছু ঝামেলা হয় আবার কিছু দিন বাদে বসে কারণ তাদের অল্টারনেটিভ কোনো কর্মসংস্থানের সুযোগ নেই এটা মানবিক কারণে তো লোককে মেরে ফেলা যায় না উনি এখন বোধ সেই দিকেই যেতে চাইছেন যে তথাকথিত সংখ্যাগুরু যারা তাদেরকে আবার গৈরিকীকরণ বলে এখন পেটের দায়ে যদি ব্যবসা করতে গিয়ে মানুষকে গৈরিক হবার মানে কি বলবো তকমা নিতে হয় তাহলে তার থেকে লজ্জার যারা এটা দিচ্ছে তার থেকে লজ্জার কিছু নেই তাদের মনুষ্যত্ব বলে কিছু নেই ওনার কি ক্ষমতা আছে ফিরহাদ হাকিমকে বলার যে তুমি এই মুহূর্তে পার্ক সার্কাস নিউ মার্কেট মেটিয়াবুরুজ এবং গার্ডেন রিচ রাজা বাজার সব জায়গার ফুটপাত খালি করো রাস্তা অকোপাই করে যে হকারিং হচ্ছে সেগুলোকে খালি করো নেই ওনার সে ক্ষমতা নেই ওনার সে কন্ট্রোল নেই উনি পারবেন না উনি সরে যাবেন তাহলে তাহলে বলতে হয় যে এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হচ্ছে আমার যেটা ধারণা যে এগুলো একদিকে যেমন কিছু বিশেষ ধর্মাবলম্বী মানুষকে পুজো আসছে বিশেষ ধর্মাবলম্বী মানুষকে সেখানে জায়গা করে দেওয়া এবং এখানে তোমাকে আমি একটা কথা বলি আমাকে ওই মানে বামফ্রন্ট আমলের একজন মন্ত্রী পুরনো এবং এখন বিভিন্ন চ্যানেলে বসেন সেরকম এক ভদ্রলোকের সঙ্গে একটা জায়গায় আজকে একটা চ্যানেলে একটা রেকর্ডেড অনুষ্ঠান ছিল সেখানে যেটা উনি জানালেন যে যখন এই হকার বসানো সিপিএম আমলে শুরু হয়েছিল তখন নাকি প্রতি মাসে সাড়ে সাতশো টাকা করে পার্টিকে দেওয়া হতো পার্টি মানে ওই চ্যানেলে যেভাবে যায় আর একশো টাকা পুলিশকে দেওয়া হতো পরবর্তীকালে এখন নাকি বাড়তে বাড়তে এসে পুলিশেরটা দুশো টাকা হয়েছে আর দলেরটা তিন হাজার টাকা হয়েছে এটা আমি জানি না উনি যেটা বলেছেন পাবলিকলি শনি রোববার দিন চ্যানেলে দেখানো হবে তো প্রশ্ন হচ্ছে যে এই রকম টাকা আজকে যদি দু লক্ষ লোক কলকাতা এবং তার আশেপাশে হকারি করে তাহলে কত টাকা মাসে তোলা হয় সেই টাকাগুলো কোথায় যায় কেন যায় আসলে এইগুলো যখন করা হয়েছে আমরা দেখেছি একটা জিনিস মনে রাখবে সুমিত যে আর কিছুদিন বাদে থেকেই কিন্তু পুজো এসে যাচ্ছে পুজোর বাজার শুরু হয়ে যাচ্ছে ঈদের সময় এই ঝামেলাটা হলো না ঠিক পুজোর সময় এই ঝামেলাটা পুজোর আগে শুরু হলো উদ্দেশ্য একটাই যে তোমরা আবার এসে বসবে কিছুদিন বাদে এবং আমাদের রেটটা বেড়ে যাবে কারণ এতগুলো দুলক্ষ মানুষকে মানে দু মানুষের পরিবারকে মেরে ফেলার ক্ষমতা আমার মনে হয় যে রাজ্যে যে দল তার দলদাস পুলিশ দলদার প্রশাসন নিয়ে থাকুক না কেন তাদের সে ক্ষমতা নেই যে কাউন্টার একটা ইনসার্জ হবে সেটাকে সামলানোর মতো ক্ষমতা এদের নেই কাজেই এটা ঘটনা নয় আজকে তুমি একটা জিনিস দেখো তিনি বলছেন হাওড়ায় পুরসভার কাজ খুব খারাপ কারণ কি আমি কারণটা বলে দিচ্ছি হাওড়ার যিনি মেয়র ছিলেন রথিনবাবু তিনি এখন বিজেপির ক্যান্ডিডেট হয়ে ভোটে লড়েছিলেন কই উনি তো বিধাননগরের মেয়রের কথা বললেন না আমি তোমাকে বলি বিধাননগরের মেয়রের কি অবস্থা বিধাননগরে কিন্তু অন্য অন্যরকমভাবে ভোট করা যায় না তার অনেক ঝুঁকি আছে এবারে মেয়রের যে মানে ওয়ার্ড সেখানে তৃণমূলের টোটাল ভোট পেয়েছে সতেরোশো চল্লিশ না সতেরোশো আটচল্লিশ এরকম আর সাতশো নয় বোধায় বাম ফ্রন্টের বা কংগ্রেসের একসঙ্গে মিলিত ক্যান্ডিডেট পেয়েছে ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট ছিল আর বিজেপির ক্যান্ডিডেট পেয়েছে চার হাজার ষাট এগুলো ভাবাচ্ছে মেয়র তিনি জানেন আমার বাড়ি আমার বাড়ির সামনে বহু বছর ধরে যখন ওই জিও কোম্পানি সেই বক্স বসাচ্ছে তোমরা দেখতে পারো কিভাবে রাস্তাটা ভেঙে পড়ে আছে আমি চিঠি লিখেছি যা যা করার আমাকে লোকাল যারা দেখে কর্পোরেশনে তারা বলেছে দাদা সব হয়ে গেছে এখন অর্ডার দিলেই হবে আমি শুনলাম মেয়র নাকি বলেছে এখানে এসব কিছু করার দরকার নেই ও এরা আমাদের ভোট দেয় আমাকে ভোট দেয় না দরকার নেই মানে তার সরকারটা কি তার দলের বা একটা কোটারির সরকার নাকি রাজ্যের সরকার এই বোধটাই তো এদের নেই আরও প্রশ্ন করি যে গড়িয়াহাটে দেখো বিভিন্ন জায়গায় দেখবে গরিব মানুষগুলো হাউ হাউ করে কাঁদছে আমি চ্যানেলে দেখছি বুলডোজার দিয়ে পুলিশ ভেঙে দিচ্ছে আর খিদিরপুরে গিয়ে পুলিশ রিকোয়েস্ট করছে যে আপনারা সরে যান মুরগি কাটা হচ্ছে দোকান রাজা বাজারে কিচ্ছু হয়নি আমি খানিক্ষণ আগে খবর পেলাম যে তারাতলায় ফুটপাতের ওপরে বিজেপির একটি পার্টি অফিস ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে আমি সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে খবর নিলাম যে ওই পর্ণশ্রীর যে রাস্তাটা এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট ওই বেহালা এয়ারপোর্টের দিকে যাচ্ছে ওই রাস্তার ওপরে কিন্তু তৃণমূলের পুরো রাস্তা আটকে ফুটপাত আটকে একটি পার্টি অফিস আছে ওই অফিসটায় হাত পড়েনি কোনো মুখ্যমন্ত্রীর এ ক্ষমতা নেই যে সিলেক্টিভ হয়েতে তিনি এই কাজ করবেন ভারতীয় সংবিধান অনুযায়ী সংবিধানের টু টোয়েন্টি সিক্সে সকলের সমান রাইট যদি এগুলো বেআইনি হয়ে থাকে সবগুলো বেআইনি হবে উনি এখন স্বৈরাচারের শেষ সীমায় পৌঁছে গেছেন এবং যে ঘোড়ায় উনি চড়েছেন সে ঘোড়া থেকে এখন আর উনি নাপতে পারবেন না আমি তো বলছি আমি ওপেন চ্যালেঞ্জ করছি পার্টি অফিসটির কথা বলছিলেন ওটা পার্থ চ্যাটার্জির বিধায়ক দেখো পার্থ চ্যাটার্জিকে ওরা নাকি তাড়িয়ে দিয়েছে তার নাকি কত বান্ধবী নিয়ে কত কোটি টাকা পাওয়ার জন্য তিনি জেলে আছেন কিন্তু পার্টি অফিসটা তো রয়ে গেছে তার সুবিধে তো উনি পাচ্ছেন এখন ওই তন্ময়বাবুর কথা যদি ধরি যে কত টাকা প্রতি মাসে তোলা হচ্ছে তার কাটমানি কোথায় যাচ্ছে সেগুলোরও ইনভেস্টিগেশান হোক উনি কেন এটা বন্ধ করবেন বন্ধ উনি করতে পারবেন না এগুলো অন্যরকম জনসাধারণকে একটা মেসেজ দেওয়া একই সঙ্গে নিজেদের অর্থভাণ্ডার স্ফীত করা এবং দলদাস একটি বিশেষ সম্প্রদায়ের লোকের হাতে ছেড়ে দেওয়া আচ্ছা বলো তো এই যে নিউ টাউনে নিউ টাউনে যে এই পার্কিং করেছে নিউ টাউনে বিভিন্ন ফল সবজি বিক্রি করে যে লোকগুলো তারা কিন্তু অনেকেই বাংলা ভাষায় কথা বলতে পারে না উর্দুতে কথা বলে আর একটি বিশেষ ধর্ম কিছু কিছু পারে বিশেষ ধর্মাবলম্বী লোক কলকাতা শহরে যখন ন্যূনতম তোমার ওই পার্কিং ফি গাড়ির দশ টাকা তখন নিউ টাউনের শুরু থেকেই কেন কুড়ি টাকা এসবের জবাব কে দেবে যা খুশি তাই উনি করছেন এবং জনসাধারণকে যা খুশি তাই বোঝাচ্ছেন তো এভাবে উনি কিন্তু বেশি দিন চালাতে পারবেন না জনসাধারণের সে বোধদয় হবে আর বোধদয় না হলে যেভাবে মানে শেষ হয়ে যায় একটা স্টেট উনি এই পশ্চিমবঙ্গ সেভাবে শেষ হয়ে যাবে একটা কথা বলি যে উনি এবং ওনার দলবল সবাই বলে জয় বাংলা উনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী আমি বলি যে সংবিধানের কোন ধারায় উনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বা ইলেকশানে লড়েছেন আমরা তো জানি যে ভারতবর্ষের একটি রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ওনার তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার কথা উনি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে বলেন না ওনার দলের লোকেরাও বলেন না বলে বাংলার মুখ্যমন্ত্রী বাংলা বলা মানে কিন্তু একটা বৃহত্তর অন্য একটা চক্রান্তের গন্ধ পাওয়া যায় এবং জনসাধারণকে মানে ইরেসপেক্টিভ অব ধর্মীয় কারণ হচ্ছে উনি যে বিশেষ ধর্মের যাদের বসাচ্ছেন বা ওনার দলবল যাদের বসাচ্ছে তারা কিন্তু আর যাই হোক যেমন পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের পেটের ভাত মানে কেড়ে নিচ্ছেন একই সঙ্গে পশ্চিমবঙ্গের যে মুসলমান ভাইরা তাদেরও কিন্তু পেটের ভাত কেড়ে নিচ্ছেন আমি আমি একটা আমার একেবারে আজকের শেষ প্রসঙ্গ আমি আমি একটা বিষয় একটু জেনে নিতে চাইব যে একটা সময় শুনেছিলাম যে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা গত কয়েকদিন আগে বেশ খানিকটা গ্রেপ্তার আমরা দেখতে পেলাম জঙ্গি কার্যকলাপের প্রমাণ সমেত পুলিশ গ্রেপ্তার করেছে যে কি আবার জঙ্গি কার্যকলাপ বেড়ে উঠছে ক্ষতির মুখে পড়তে পারে বাংলা কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ঘটনা এই জঙ্গিদের থেকে আসতে পারে বাংলা কি তাহলে বারুদের স্তূপের উপরে আমি তো দেখো সুমিত তোমাদেরকেও বলেছি অন্য অন্য চ্যানেলেও বলেছি বিভিন্ন জায়গায় লিখেওছি যে বাংলা বারুদের স্রুপের ওপর শুধু নয় বাংলার অবস্থা কিন্তু উনিশশো আশি নব্বই সালের কাশ্মীরের থেকেও খারাপ আচ্ছা বলো তো আমার বোধহয় মনে হয় আমি যারা সর্বপ্রথম দাবি তুলেছিল যে শেখ শাহজাহানের বাংলাদেশ কানেকশান বাংলাদেশের মানুষ সে তখন আমি তাদের মধ্যে অগ্র অগ্রণী ছিলাম আজ পর্যন্ত কিন্তু উনি শেখ শাহজাহানকে ডিফেন্ড করে যাচ্ছেন শেখ শাহজাহানের সঙ্গে ওনার কি সম্পর্ক সেখানে যে জমি দখল হয়েছিল আজকে জমি দখল নিয়ে অনেক কথা হচ্ছে কটা জমি কে ফেরত পেয়েছে এবং শেখ শাহজাহানের দলবল ভোটের সময় কাকে সমর্থন করেছিল পুলিশ শেখ শাহজাহানের বাহিনীকে কেন মদত দিত এই শেখ শাহজাহান কিন্তু একটা নয় তুমি বরানগরের ওখানে দেখবে রোহিঙ্গাদের একটা বসতি তৈরি হয়ে গেছে এই অনুপ্রেরণার অনুপ্রেরণা ওনার অনুপ্রেরণাইতেই সে সব চলে ওনার অনুপ্রেরণাই এই নিউ টাউনে এখানে যে বিশেষ ধর্মের লোকেদের কর্মসংস্থানের অন্যায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয় ওনার অনুপ্রেরণাতেই এখন ইয়ে ভাঙা হচ্ছে তোমার বিশেষ বিশেষ এলাকায় বেছে বেছে মানে কী বলবো এই মানে হকার উচ্ছেদ করা হচ্ছে হ্যাঁ হকারদের নিশ্চয়ই একটা পুনর্বাসন দেওয়া উচিত এবং হকারই করতে গিয়ে রাস্তা এবং এ তোমার ফুটপাত এগুলো দখল করা উচিত নয় কিন্তু সেগুলো কি হিন্দু অধ্যুষিত এলাকায় করা উচিত তাহলে তো বলতে হয় যে যেসব এলাকায় সেটা হচ্ছে না সেই সব এলাকায় ওনার কন্ট্রোল নেই পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে তাহলে নতুন করে কেন্দ্রীয় সরকারকেও ভাবতে হবে যে কিভাবে চলছে পশ্চিমবঙ্গ কারণ একটা বিশেষ মানুষদের তোল্লা দিয়ে অন্য মানুষদের শেষ করে দেওয়ার অর্থনৈতিক এবং সামাজিকভাবে এরকম অধিকার তো কোনো রাজ্য সরকারকে কেউ দেয়নি এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে এই যে তুমি যে কথাটা বললে যে আমাদের পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা আমার মনে হয় আবার আমি বলছি আমার মনে হয় যে উনি কিন্তু এটা একটা অ্যাক্টিং করছেন অভিনয় এগুলো কিছুই হবে না আবার কিছুদিন বাদে এরা বসবে মাঝখান থেকে হয়তো হকারের চরিত্র বদল হয়ে যাবে আমাদের হয়তো গড়িয়াহাটে কথা বলতে গিয়ে আমাদের মতো করে হিন্দি বা উর্দুতে কথা বলতে হবে যেটা রাজাবাজারে বলতে হয় সেরকম জায়গার দিকে আমরা যাচ্ছি এখন পশ্চিমবঙ্গের মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং ওনার অ্যাক্টিং এবং ওনার দলবলের কার্যকলাপ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে জঙ্গি কার্যকলাপ কি কোনোভাবে কোনোভাবে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কার্যকলাপ চিন্তার মানে কি যখন খাগড়াগড়ের বিস্ফোরণ হয়েছিল তারপরে সেটা নিয়ে দেখো যে কোনো কারণেই হোক এনআইএর তদন্তও কিন্তু বেশি দূরে এগোয়নি হুম এবং তারপরে পশ্চিমবঙ্গে একাধিক বিস্ফোরণ হয়েছে এখানে মানে কি বলবো এক সময় তৃণমূলের বর্তমান এক নেতা যিনি অন্য সময় অন্য দলে ছিলেন এবং সেখানে একটা ইলেকশান কনটেস্ট করেছিলেন তিনি দেশে যে মানে লাথি খেয়ে সেই খাদের মধ্যে পড়েছিলেন সেই ছবি কিন্তু একসময় সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল তো এগুলোর কি এ হয় উনি নিজে বলেছেন পাবলিকলি যে যে গাই দুধ দেয় তার লাথিও খেতে হয় এই দুধের গাই তত্ত্বটা তো উনিই এনেছেন উনিই এগুলো আনেন এবং ওনার কিছু পোষা সংবাদ মাধ্যম আছে তারা সেগুলো নিয়ে চেঁচামেচি করে পশ্চিমবঙ্গ এখন বারুদের সরূপে কি দেখো কিছুদিন আগে সেই হরকুত আল আনসার নাকি কী সব এদের তো বিভিন্ন রকম নাম হয় ঘণ্টায় ঘন্টায় বিভিন্ন জিনিস জন্মায় তার কিছু একটা ওই মানে জঙ্গি মডিউলের লোকজন সব ধরা পড়েছে হুম আজকে পশ্চিমবঙ্গবাসীর ইরেসপেকটিভ অফ ইরেসপেকটিভ অফ পলিটিক্যাল আইডিওলজি পলিটিক্যাল চিন্তাধারা যে জিনিসটা নিয়ে ভাবতে হবে যে আজকে যদি পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিলুপ্ত হয় তাহলে পশ্চিমবঙ্গে তুমি বিজেপি বলো তৃণমূল বলো আর সিপিএম বলো যাই বলো না কেন সেই ধরনের যে ল অ্যাবাইডিং হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ কিন্তু এই জেহাদি অত্যাচারের সম্মুখীন হবে তুমি আফগানিস্তানের সেই তালিবানদের যুগের কথা ভেবে দেখো দেখি সেখানে তো বহু ইসলামী মহিলাকে অব্দি মরতে হয়েছে ইরানে মরতে হয়েছে এগুলো কি পশ্চিমবঙ্গের মানুষ ভাববে না